আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠাকারী, দাজ্জাল ধ্বংসকারী আল্লাহর সেই পবিত্র আন্দোলনে আপনাদের সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, মুবারকবাদ, সালামু আলাইকুম। আপনারা আজকে যারা হিজবুত তাওহীদের পাঁচ দফা কর্মসূচিতে, যেই কর্মসূচি আল্লাহ তার প্রিয় নবী আমাদের আদর্শ, যিনি আমাদের আদর্শ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন, সেই কর্মসূচিতে আবারও একদল মোমিন, একদল সত্যনিষ্ঠ মানুষ সেই কর্মসূচিতে ঐক্যবদ্ধ হচ্ছে, এর শুকরিয়া জানানোর ভাষা আমাদের কাছে নেই। আমরা জানি এটা আমাদের আত্মার বিশ্বাস এবং আল্লাহ মোজেজার মাধ্যমে জানিয়েছেন, যেটা মাননীয় ইমাম কিছুক্ষণ আগেও বললেন যে ইনশাআল্লাহ তাআলা আবারও সমস্ত পৃথিবীতে হিজবুত তাওহীদ দিয়ে শান্তি, ন্যায়, সাম্য, সত্য প্রতিষ্ঠিত হবে। এবং এটা শুধু মুখের কথা নয়, এই মোজেজা আল্লাহ নিজে ঘটিয়েছেন। এটা নিয়ে যারা অপপ্রচার করে তারা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু পুরো ব্যাপারটা যখন কেউ এক বসায় শুনবে তখন সেও বুঝবে এই যে ঘটনা সেদিন ঘটেছিল সেটা মানুষের দ্বারা সম্ভব নয়, এটা আল্লাহ নিজে ঘটিয়েছেন। কারণ হচ্ছে নবী আসবেন না, রাসূল আসবেন না, আর কোনো কিতাব আসবে না। মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে গত 1300 বছর ধরে, কিন্তু মানুষ কি আবার সত্য পথে আসবে না? নিশ্চয়ই আসবে, এবং আল্লাহ সেই সত্য পথ দিবেন একজন মহামানবের মাধ্যমে, সেই মহামানবকে সত্যায়ন করার জন্য, এবং যেই দল তিনি প্রতিষ্ঠা করেছেন সেটা যে সত্য দল সেটাকে অথেন্টিকেট করার জন্য আল্লাহ মোজেজা ঘটে পুরো মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। এই মোজেজা ব্যাপারে আপনারা বিন্দুমাত্র সন্দেহ রাখবেন না, কারণ ইট ইজ জাস্ট আ ম্যাটার অফ টাইম। এখন আমাদের কাছে মনে হচ্ছে অদূর ভবিষ্যতে এটা কি সম্ভব, কিন্তু ইমামুজ্জামান বলে গেছেন ইট ইজ ডান, মানে এটা হয়ে গেছে, শুধু সময়ের পালায়, আপনারা সামনে দেখবেন। ঠিক তেমনি যেমনি আল্লাহ রাসূল একদিন বলেছিলেন যে সমস্ত রোমান পারস্য পরাজয় করে ইনশাআল্লাহ মুমিনরা সেখানে বিজয় হবে, তখন অনেক আসাবরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা করব, এটা আমাদের পক্ষে সম্ভব হবে? তখন আল্লাহ রাসূল বলেছিলেন তোমরা দেখবে। ঠিক তেমনি সেই ঘটনারই পুনরাবৃত্তি হচ্ছে হিজবুত তাওহীদ ইনশাআল্লাহ, কারণ এত অন্যায়ের বিরুদ্ধে, হাজারো অন্যায় যেখানে পুরো পৃথিবী মানব জাতি আজকে হাহাকার করছে শান্তির জন্য, সুবিচারের জন্য, ন্যায়ের জন্য, সেখানে গুটি কয়টা লোক তাদের জীবনকে মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য উৎসর্গ করতে পারে, এটা দুনিয়ার বাইরের কথা, এটা বিশ্বাস করার যোগ্য নয়। কিন্তু না, এটাই সত্য, কারণ আপনারা, আপনাদেরকে দিয়ে এবং আমরা সবাই মিলে এই সত্যটাকে প্রতিষ্ঠা করে মানুষকে দেখিয়ে দিব মানুষ কীভাবে নিঃস্বার্থভাবে মানুষের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ সত্যকে বিজয় করার জন্য, ইবলিসকে হারানোর জন্য নিজের সমস্ত কিছুকে উৎসর্গ করতে পারে। কাজেই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মাননীয় ইমামের জন্য সবসময় দোয়া করবেন, কারণ আজকে থেকে আপনাদের যারা নতুনভাবে আজকে আপনারা দিনে অন্তর্ভুক্ত হলেন, আজকে আপনাদের প্রত্যেকের গলায় ইসলামের রজ্জু পড়ল, অর্থাৎ এতদিন আপনারা বিচ্ছিন্ন ছিলেন, আজকে থেকে আপনারা হলেন ঐক্যবদ্ধ, আপনারা একজন নেতা পেলেন, একটা আদর্শ পেলেন, একটা পথ পেলেন। কাজেই যেই মানুষের মাধ্যমে, যেই নেতার মাধ্যমে আমরা সমস্ত কথাগুলো আল্লাহর কাছ থেকে পাচ্ছি, বুঝছি, সেই নেতার জন্য আমরা যেন সবাই আমাদের জীবন দিয়ে দোয়া করব, যেন এই অপপ্রচার, যত মিথ্যা ওনার ব্যাপারে বলা হয়, আপনারা নিশ্চয়ই জানেন ফেসবুকে কীভাবে অপপ্রচার করছে ওনার বিরুদ্ধে, হিজবুত তাওহীদের বিরুদ্ধে, কোনো রকমের ফেতনা, কোনো রকমের কুদৃষ্টি, কোনো রকমের বিপদ যেন ওনার গায়ে আসার আগে আমাদের গায়ের উপর দিয়ে যায়। আমরা আমাদের জীবন দিয়ে হলো এই সত্য প্রতিষ্ঠা করব। আমি বলতে চাই, কোনো বিপদ যদি আসে আমাদের শরীরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের মাননীয় ইমামের গায়ে একটা ফুলের টোকা যেন কি দিতে না পারে, ইনশাআল্লাহ আমরা সেটা হতে দিব না। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সেই সময় সাবের থাকতে পারি, আমরা যেন সেই সময় অটল থাকতে পারি। সবাইকে আল্লাহ হাফেজ।